নদিয়া জেলা নাকাশীপাড়া থানার বেতরোয়ারির নিচু বাজার থেকে সুখসাগর পর্যন্ত মূল বাজারের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী 15 কিলোমিটার রাস্তাটি 2000 সালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ভেঙে যায়। বিগত বছরগুলি থেকে আজও পর্যন্ত আশেপাশের গ্রামের মানুষজনকে মূল বাজারে আসার জন্য ওই বিপদসংকুল রাস্তাটিকে ব্যবহার করতে হয়। প্রায় 15 কিলোমিটার মতো রাস্তা, অনেকদিন আগে পিচ ঢালাই করা হয়েছে, কিন্তু সেই 2000 সালের বন্যায় পাথর উঠে যাওয়ার পরে সেই রাস্তার মেরামত করা হয়নি। আর বিপদ আপদ যে কোনো সময় ঘটছে, রাস্তায় সবজি নিয়ে গেলে পরে দেখা যায় যে মানুষ দুর্ঘটনায় পড়ে যাচ্ছে, টাইমলি পৌঁছাতে পারে না, ট্রেন ধরতে গেলে সময় মতো পৌঁছাতে পারে না, হসপিটালে যেতে হলে ঠিক মতো যেতে পারে না, পৌঁছাতে পারে না। এই রাস্তাটি নিচু বাজার থেকে শুরু করে খিদিরপুর, গলাইদড়ি, পানগড়িয়া, দুর্গাপুর, হরিদ্রাপোতা, নাংলা, বাদবিল্লগ্রাম, পদুমা, মিনাইপুর, পাটপুকুর এবং সুখসাগর পর্যন্ত গ্রামগুলির সংযোগ রক্ষাকারী রাস্তা। প্রায় প্রতিদিন গ্রামগুলি থেকে 4 থেকে 5 হাজার লোক মূল বাজারে আসার জন্য রাস্তাটিকে ব্যবহার করে। আশা করি আমাদের বাঁচার ইচ্ছা ছিল অন্তত 50 থেকে 60 বছর, সেই হিসাবে আমাদের যা রাস্তার কন্ডিশন তাতে আমাদের 10 বছর আরও কমে দিল এমনিতেই। আমাদের যে ছেলে পেলে হবে, ঠিক আছে, তাদেরও মানে তারা আমরা যদি বাঁচি 40 বছর, তারা বাঁচবে 20 বছর, 20 বছর আয়ু কমে যাচ্ছে রাস্তার জন্য। গাড়ি চালাতে কি অসুবিধা হয়? গাড়ি চালাতেই 100 টাকা ইনকাম হলে পরে 150 টাকা খরচ হয় গাড়ির প্রতি। এর যদি ভিক্ষা করতাম রাস্তায় তাও অনেক ইনকাম ভালো হতো। আমাদের এমপি নিজেই বলেছিল যে রাস্তা হবে আগামীকাল থেকে পাথর পড়বে, তাপস পাল পর্যন্ত সেরকম কিছু হয়। আর এখন তো বলবে এমএলএ তো গত সপ্তাহে এসে ইয়ে করে গেল, অ্যানাউন্স করে গেল যে কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে, সেটা তো এখনও কোনো কিছুই নাই। ইলেকশনের আগে যদি লড়াতে করে পাথর কিংবা ইট এসব পরে, বাস ইলেকশন শেষ হয়ে যাবে, তারপরে আবার ইট পাথর তুলে নিয়ে চলে যাবে অন্য জায়গায়। ছোট যে সমস্ত গাড়িগুলি চলে তাও বিপজ্জনকভাবে। বর্ষাকালের রাস্তাটি গ্রামের মানুষদের কাছে চলাচলের জন্য আরও অযোগ্য হয়ে ওঠে। গ্রামের লোকেরা, গ্রামের পঞ্চায়েত সদস্য, অর্থাৎ আমরা যেখানে মেম্বার বলি, পঞ্চায়েত সদস্য, প্রধান, সবাইকে জানানো হয়েছে, আমাদের এখানকার এমএলএকে বারবার বলা সত্ত্বেও তারা কোনো সুরাহা করছে না। যখন ভোট আসে তখনই বলে রাস্তা করে দেবো। দীর্ঘ বেশ কয়েক বছর প্রচুর ইলেকশন, প্রচুর ভোট পার হয়ে গেল, তা সত্ত্বেও কথা দিয়ে সার হয় যারা আছেন, কিন্তু আমাদের রাস্তা কিছুই করে দিচ্ছে না তারা। বারবার বিভিন্ন আধিকারিককে জানাবার পরেও ভাঙা রাস্তাটির সুব্যবস্থা না হওয়ায় গ্রামের জনগণকে অনেক রাস্তা ঘুরে অনেক সময় নিয়ে আসতে হয়। কোনো মুমূর্ষ রোগী বা প্রসূতি মাকে স্বাস্থ্যকেন্দ্রে আসতে গেলে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। কৃষি বিপণন দপ্তর এর মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয়ের কাছে ওই এলাকাবাসীর তরফ থেকে ওই গুরুত্বপূর্ণ রাস্তাটির দুরবস্থার কথা জানাই, পূর্ণ সংস্কারের জন্যে 1,66,000 টাকা মতন ওই সংস্কারের জন্যে অনুমোদন করেছে। ওয়ার্ক অর্ডার হলে আগামী দিনে ওই রাস্তাটি সম্পূর্ণভাবে মানুষের জনস্বার্থে তার সংস্কার হবে। যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার আবেদন, নাকাশীপাড়ার ওই সংযোগ রক্ষাকারী রাস্তাটি যাতে দ্রুত সারিয়ে তোলা হয়, তার জন্য নাকাশীপাড়ার ভিডিও শ্রী দিব্যেন্দু মজুমদার মহাশয়কে বারবার ফোন করে অনুরোধ করুন। ফোন নাম্বার 8373050612। আমি দিব্যজ্যোতি কর্মকার, জেলা নদিয়া, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।